সিংহের বাগানে সিংহ থাকে, দেখতেন পুত্র সেদিন বিশটা সিংহ একসঙ্গে পানি খাচ্ছে, কই সিংহের সঙ্গে তো কোনো ছাগল নেই, এর মধ্যে যে নেতৃত্ব ছাড়া যে সমাজ চলে না তার প্রমাণ নেই, প্রতিটি কাজই আছে। যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় অথবা নেতৃত্বের লোভ করে অথবা নেতৃত্বের আকাঙ্ক্ষা করে, এইসব লোককে আমরা নেতৃত্ব দেই না। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা তারাই যারা যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সমস্ত দিক ও বিভাগে আদর্শ, যেগুলি প্রধান কয়েকটা বিভাগ খেলে আপনাদের শুনিয়ে দিই। মানুষ সমাজ ছাড়া বাঁচে না, সমাজবদ্ধ জীবন হচ্ছে মানুষের, এমনকি পশুও সমাজ ছাড়া পশু আসে না। সিংহের বাগানে সিংহ থাকে, দেখতেন পুত্র সেদিন বিশটা সিংহ একসঙ্গে পানি খাচ্ছে, কই সিংহের সঙ্গে তো কোনো ছাগল নেই। হরিণ থাকে তাদের মতো, সিংহ বাঘ দেখলে পালায়, মাছ চলছে পানির তলে, দেখবেন ওদের একসঙ্গে দৌড়াচ্ছে, একটা সামনে আসে একজন নেতা। মৌমাছি হুল ফোটে আমরা কষ্ট দেয়, কিন্তু ওরা দেখবেন কোনো ময়লা খায় না। ঠিক পাখির গাছগাছালি যেগুলো ফুল আর সুন্দর ফুল, সে ফুল থেকে মধু আহরণ করে আপনার জন্য চাকে সঞ্চয় করছে। তাদের নেতাকে ওদের রানী মাসি, রানী মাসি যদি কান্না শুরু করে দেয় সমস্ত মাসি ঝাঁপিয়ে চলে আসে। এর মধ্যে যে নেতৃত্ব ছাড়া যে সমাজ চলে না তার প্রমাণ নেই, প্রতিটি কাজই আছে। এখানে আল্লাহ রসুল আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ও আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সূরা নিসা 59 আয়াত। হে মোমেনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার নেতাদের আনুগত্য করো। তবে হ্যাঁ, নেতা অভ্রান্ত নন, ফাইন তানাজাতু ফিশাই ফর দুই আল্লাহ ওয়া রসুল, যদি নেতার কোনো সিদ্ধান্ত ভুল হয় এবং তাতে তোমরা ঝগড়ায় ফাসাদে পড়ে যাও, তাহলে আল্লাহ তোমাদের রসুলের দিকে ফিরে যাও, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী ফাইনাল সিদ্ধান্ত নাও। ও আব্দুর রহমান সামরা কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ পড়বেন মহব্বতের সাথে। ও আব্দুর রহমান সামরা কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাসআলিল ইমারা, নির্দেশনা দেখেন আদর্শ। আল্লাহ রাসূল বলছেন, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উইনতা আলাইহা ওয়াকালতা ইলাইহা ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, মুত্তাফাকুন আলাইহি। নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি চেয়ে নাও তাহলে তাদের উপরেই তোমাকে সুপর্দ করা হবে। তো জনগণের কাছে ভোট চাচ্ছি না আমরা, জনগণের উপরেই তোমাকে সুপর্দ করা হবে, আল্লাহ তোমার দায়িত্ব নেবে না। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর যদি তুমি না চেয়ে নাও তাহলে উইনতা আলাইহা, তাহলে তোমাকে সাহায্য করা হবে, জনগণ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। এ হাদিসকে আমরা মানে নাকি? সারা বিশ্ব চলছে নেতৃত্বের বেকারি, ভোট কাটা পেলাম এবার শুরু হয়ে গেল জুলুম। যত জুলুম করে জনপ্রতিনিধিরাই করে, কিন্তু ভোটের সময় কেউ জন দুর্বল হয়ে যায়, বিড়ালের মতো মেউ মো করে, এখন তার ভোটও লাগে না, জানা যে ভোট দরকার নেই। মূলনীতি এই ইসলামের মূলনীতি, আল্লাহ রসুলের দেখানোর পথ হচ্ছে এই, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। এটা এরপরে আরো ব্যাখ্যা দেখেন, নেতৃত্ব নির্বাচন কিভাবে করবেন এ বিষয়ে আবু মুসা আশারি থেকে বর্ণনা এসছে, যিনি সব শেষের দিকে সপ্তম হিজরিতে মুসলমান হয়েছিলেন। তাকে তিনি বললেন, আবু মুসা আশারি নিজে একটা নেতা ছিলেন আশার গোত্রের, খবরদার আবু মুসা, আল্লাহ ইন্নআলা নোয়াল্লি আলা আমালিন হাজ আলিমান সাআলাহু অলিমান হারাস আলহি অভি রায়তুল্লি মুসলিম অলিমান আরদ, আমরা কোশ্চিন কালো নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় অথবা নেতৃত্বের লোভ করে অথবা নেতৃত্বের আকাঙ্ক্ষা করে, এইসব লোককে আমরা নেতৃত্ব দেই না। এই হাদিস আমরা অস্বীকার করছি আর ভাবছি আমরা আক্রান্ত মুক্তি পাব। ও আওফ বিন মালিক আল আশজাঈ قال قال رسول الله صلى الله عليه وسلم خيار ائمتكم الذين تحبونهم ويحبونكم, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা তারাই যারা যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে।
অতসল্লুন আলাইহিম ওয়া ইউসাল্লুন আলাইকুম, এবং যারা তোমাদের জন্য দোয়া করে এবং তোমরাও তাদের জন্য দোয়া করো। ওয়া শিরারু আইম্মাতিকুম আল্লাযিনা তাবগুজুনাহুম ওয়া ইয়াবগুজুনাকুম, সবচেয়ে নিকৃষ্ট নেতা তারাই যাদেরকে তোমরা যাদের প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করো এবং তারাও তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। ওয়া তালআনুনাহুম ওয়া ইউলআনুনাকুম, তোমরা তাদেরকে লানত করো এবং তারাও তোমাদেরকে লানত করে। ওয়ালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহ রসুল, আফলা নুনা বেজুহম, ওইসব নেতাদেরকে আমরা ছেড়ে ফেলে দেবো না? ওয়াল্লাহ মা আকামুসসালাহ, লা মা আকামুসসালাহ, এটা করো না। যতক্ষণ তারা সালাত আদায় করে, সালাত কায়েম রাখে, যতক্ষণ তারা সালাত কায়েম রাখে।